ভোলার তজুমুদ্দিনের স্বাস্থ্যবিধি মেনে বিজয় দিবস উদযাপিত হয়েছে। মহান বিজয় দিবসে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিজয়ের প্রথম প্রহরে তজুমুদ্দিন শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন তজুমুদ্দিন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, তজুমুদ্দিন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সকাল 8টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নিয়ম মেনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া মুক্তিযোদ্ধাদের স্মরণে অডিটোরিয়াম ভবনে আলোচনা সভা, শিশুদের মুক্তিযোদ্ধা ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব পল্লব কুমার হাজরা। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তজুমুদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, বিআরডিবি চেয়ারম্যান আমিন মহাজন, যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিশু হাওলাদার, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ছাত্রলীগের আহ্বায়ক মোহাম্মদ রাসেল, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তুহিন তালুকদার, মোহাম্মদ মিজান, নিয়াজ উদ্দিন সুজন, কামরুল হাসান শিবলু, শ্রমিক লীগের সভাপতি টুটুল তালুকদার, সাধারণ সম্পাদক হাশেম মহাজন ও আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দরা।